আপনার বয়স যখন 10 থেকে 12 সেই সময়টার কথা মনে আছে তো? থাকারই কথা। এই সময়ের দিনগুলো স্মৃতিতে অমলিন রয়ে যায়। সোনালী কৈশোর কথাটা তো আর এমনি এমনি আসেনি। কেমন ছিল সেই দিনগুলো? সকালে মায়ের ডাকে ঘুম থেকে ওঠা, স্কুলে না যেতে চাওয়ার বায়না, মায়ের বকুনি খেয়ে অগত্যা স্কুল গমন, এরপর স্কুলে সহপাঠীদের সাথে সময় কাটানো, হইচই, দৌড়াদৌড়ি আর শিক্ষকদের চোখ রাঙানি খেয়ে অবশেষে ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফেরা। একটু বিশ্রামের পরই কখন বিকেল হবে আর ক্রিকেট ব্যাটটা হাতে নিয়ে মাঠে ছুট লাগানো যাবে, সেই চিন্তায় ঘুম হারাম। সন্ধ্যায় বাসায় ফিরে মায়ের আরেক প্রস্ত বকুনির পর বই নিয়ে বসা, আর কখন লোডশেডিং হবে তার জন্য প্রহর গুনতে থাকা। রাতে খেয়ে দিয়ে জম্পেশ ঘুম, মাথায় কোনো টেনশন নেই, জীবন খাতার হিসেবে কোনো মারপ্যাচ নেই। কতই না রঙিন ছিল দিনগুলো, তাই না? আচ্ছা, কৈশোরটা যদি এমন না হতো কেমন হতো? যদি আপনাকে ওই বয়সে পরিবার পরিজন ছেড়ে 24 ঘন্টা একটি গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে হতো, নিতে হতো সমাজের বেঁধে দেওয়া পারফেকশনের ট্রেনিং, খেলাধুলা বন্ধুবান্ধব সব ছেড়ে বাইরের কারো হুকুমের তাবেদারি করতে হতো সারাটা দিন, মেনে নিতে পারতে? কোরিয়ান পপ, সংক্ষেপে কে পপ, হালামলের সঙ্গীত প্রেমীদের কাছে বহুল পরিচিত একটি শব্দ। সাউথ কোরিয়ায় জন্ম নেওয়া মিউজিকের এই জনরার খ্যাতি বলতে গেলে আকাশ ছোঁয়া। বিশেষ করে উঠতি বয়সী ছেলেমেয়েদের মধ্যে এই জনরার সঙ্গীত ব্যাপক জনপ্রিয়। আকাশ সংস্কৃতির এই যুগে কে পপ সাউথ কোরিয়ার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে তামাম দুনিয়ায়। দিনকে দিন এর প্রসার বেড়েছে দিদারসে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর ফ্যান বেস। কে পপ আর্টিস্ট যাদেরকে ডাকা হয় কে পপ আইডল নামে, তাদের নাম এখন বিশ্বের নামিদামি সেলিব্রিটিদের তালিকায়। সাধারণ মানুষ তাদের নাম মাত্রই পাগল। নিখুঁত শারীরিক অবয়ব, কমনীয় মুখশ্রী, জমকালো আউটফিট, মনোমুগ্ধকর মিউজিক আর চোখ জুড়ানো শারীরিক অঙ্গভঙ্গি, এরা যেন এক কমপ্লিট প্যাকেজ। পর্দায় বা স্টেজে আমরা তাদের পারফরমেন্স দেখে মুগ্ধ হই প্রতিনিয়ত। তবে এসব কমপ্লিট প্যাকেজ হিসেবে তাদের গড়ে ওঠার পেছনের গল্পটা বরাবরই রয়ে যায় দৃষ্টির অগোচরে। অন্য সব মিউজিক ইন্ডাস্ট্রির সাথে কে পপ ইন্ডাস্ট্রির একটা বড় পার্থক্য আছে। অন্যান্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সাধারণ কোনো মিউজিক ব্যান্ড বা সোলো আর্টিস্ট নিজেদের খেয়াল খুশি মতো মিউজিকের জগতে আসে, বছরের পর বছর স্বাধীনভাবে প্র্যাকটিস করে। এরপর তারা যখন মোটামুটি একটা ভালো পর্যায়ে যায়, তখন বিভিন্ন মিউজিক প্রোডাকশন হাউস বা রেকর্ড লেবেলের সাথে চুক্তিবদ্ধ হয় গান বা অ্যালবাম রিলিজের ব্যাপারে। তবে কে পপ ইন্ডাস্ট্রিতে আসতে হলে আপনাকে একটু ভিন্ন পন্থা অবলম্বন করতেই হবে। এ জগতে আসতে হলে একেবারে অল্প বয়সেই কোনো না কোনো এন্টারটেনমেন্ট কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে হয়, মোটামুটি বলতে গেলে 10 থেকে 13 বছর বয়সের মধ্যেই। এরপর শুরু হয় ট্রেনিং, যার স্থায়িত্বকাল 7 থেকে 8 বছর। কিসের ট্রেনিং? অনেক কিছুরই। আসলে ওই যে বললাম না, কমপ্লিট প্যাকেজ। এই প্যাকেজে পরিণত হবার জন্য যা যা রপ্ত করা দরকার তার সবই শেখানো হয় এ ট্রেনিংয়ে। গান, নাচ, মডেলিং, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো, বিদেশি ভাষা, সব কিছুরই তালিম চলে সমানতালে। ব্যাপারটা মন্দ না, কি বলেন? একবারে শিখিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে সব কিছু। হ্যাঁ, এ পর্যন্ত সব কিছু ভালোই বলা যায়। তবে আপনি যদি এসব ট্রেনিংয়ের রুলসগুলোর দিকে তাকান তাহলে আপনার ধারণা পাল্টে যেতে বাধ্য। কে পপ ইন্ডাস্ট্রি চায় পারফেকশন সব দিক দিয়ে, কিন্তু কেউ তো আর পারফেকশন নিয়ে জন্মায় না, তাই না? তা আনতে হলে প্রয়োজন প্রশিক্ষণ আর পরিচর্যার। সে প্রশিক্ষণ শুরু হয় একদম ভোরে, চলে মাঝরাত পর্যন্ত। এর মধ্যে বিশ্রামের সুযোগ নেই বললেই চলে। রাতে ঘুমানোর জন্য সময় পাওয়া যায় মাত্র কয়েক ঘন্টা। এর বাইরে সারাটা দিনই ওয়ানাবি কে পপ আইডলদের কাটাতে হয় ট্রেনিং সেন্টারের চার দেওয়ালের মাঝে। বলতে গেলে বাইরের জগৎ থেকে এক প্রকার বিচ্ছিন্ন করে রাখা হয় তাদেরকে, এমনকি পরিবারের সাথেও যোগাযোগ করতে দেওয়া হয় না। অসুস্থ হলেও ছাড় নেই অনেক ক্ষেত্রে, গায়ে ব্যথা, পেইন কিলার খেয়ে ট্রেনিংয়ে মন দাও। বয়সটা খেয়াল আছে তো? 10 থেকে 13। এবার ভাবুন, এই বয়সটাতে আপনি কী করতেন? কি এক দিন ছিল, তাই না? আর এদের অবস্থা দেখুন, চার দেওয়ালে বন্দি জীবন, তার উপরে রয়েছে কঠোর নিয়ম শৃঙ্খলার বেড়াজাল। কখন খেতে হবে, কখন ঘুমাতে হবে, কী ড্রেস পরতে হবে, এসব তো আছেই। তাদের স্টাইল, অ্যাপিয়ারেন্স কেমন হবে, কীভাবে হাঁটতে হবে, কীভাবে কথা বলতে হবে, হাসতে হবে, পার্সোনালিটি কেমন হবে, মোটা দাগে বলতে গেলে তাদের লাইফের কোনো ডিসিশনই তাদের নিজেদের হাতে থাকে না, এমনকি তাদের বাবা মায়েরও কোনো কর্তৃত্ব খাটে না। সব ডিসিশন নেয় ট্রেইনাররা বা এন্টারটেইনমেন্ট এজেন্সি। অপোজিট জেন্ডারের বন্ধু থাকা যাবে না, কারোর সাথে রিলেশনশিপে যাওয়া যাবে না, মোদ্দা কথা নিজের লাইফ বলতে কিছুই থাকে না তাদের। তারা হয়ে যায় ট্রেইনারদের পার্সোনাল প্রপার্টি, সেই সাথে স্ট্রিক্ট ডায়েট, হার্ড ওয়ার্কআউট। কোরিয়ান বিউটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ওজন হতে হবে 50-এর নিচে, ওজনের বাইরে চলে গেছে কমাতেই হবে।
তা যেভাবেই হোক না কেন, তার জন্য উপোস যদি করা লাগে তবে তাই করা লাগবে, কিন্তু স্ট্যান্ডার্ডের বাইরে যাওয়া যাবে না কোনো মতেই। এই বাড়ন্ত বয়সে যেখানে দরকার পর্যাপ্ত পুষ্টি, সেখানে এমন বিকৃত বিউটি স্ট্যান্ডার্ডের সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে এমন ডায়েট আর ওয়ার্কআউটের বেড়াজালে আবদ্ধ হয়ে থাকতে হয় এসব ছেলে মেয়েদের। এমনকি অনেক মেয়ের পিরিয়ডও বন্ধ হয়ে যায় এসবের কারণে, ভাবতে পারেন। আর এত এত নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে অনেকে, হতাশায় গ্রাস করে নেয় তাদের জীবন। তবে এ নিয়ে মাথা ঘামাবার সময় বা সদিচ্ছা কোনোটাই নেই কারো। ট্রেনারদের নিয়েও নানা সময়ে উঠে এসেছে নানা অভিযোগ, প্রশিক্ষণার্থীদের সাথে বাজে আচরণ, কোনো কাজ ঠিকমতো না পারলে জনসম্মুখে অপমান, এখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। এমনকি গায়ে হাত তোলার ঘটনাও বিরল নয়। ভাবখানা এমন যেন পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন এসব কিশোর কিশোরীরা যেন তাদের দাস আর তারা তাদের প্রভু। এর বাইরে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ তো আছেই, আর এর শিকার যে শুধুমাত্র মেয়েরা তা কিন্তু নয়, রেহাই পায় না ছেলেরাও। প্রশ্ন জাগতে পারে যে এসব উত্তি বয়সীরা এমনটা মেনে নেয় কেন। উত্তরটা খুবই সহজ, কন্ট্রাক্টেই লেখা থাকে এসব, আর কন্ট্রাক্ট মাফিক তাদের কথা না মানলে চুক্তি বাতিল। যারা এখানে আসে তাদের চোখে থাকে কে পপ আইডল হবার রঙিন স্বপ্ন। আপনি আমি যেমন কে পপ আইডলদের কারিশ্মা দেখে চোখ কপালে তুলে ফেলি, মনের মধ্যে সুপ্ত বাসনা লালন করি তাদের মতো হবার, এই ছেলে মেয়েগুলোও সেই বাসনা থেকেই এমন চুক্তি সাইন করে। চুক্তি যখন সাইন করে তখন তাদের কতই বা বয়স, এত অল্প বয়সে ভালো মন্দ বোঝার ক্ষমতা কজনের থাকে। আবার অনেক সময় অর্থ আর খ্যাতির লোভে অন্ধ হয়ে অনেক বাবা মাই তাদের সন্তানকে জোর করে জগতে ঠেলে দেয়, কিন্তু এ জগৎটা যে কতটা ঘুটঘুটে অন্ধকার তা তখন তারা বুঝতে পারে না হয়তো। এসব কন্ট্রাক্টে সাইন করে ছেলে মেয়েদের জীবনের পুরো নিয়ন্ত্রণ তারা তুলে দেয় কোম্পানিগুলোর হাতে। এজন্য এসব কন্ট্রাক্টকে অনেকেই ব্যঙ্গ করে স্লেভ কন্ট্রাক্টও বলে থাকেন। তাই এবার ধরুন একটা ছেলে বা মেয়ে 7 থেকে 8 বছর ধরে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করল, এরপর সে স্টার হয়ে যাবে? জি না, অত সহজ না, খেলা তো সবে শুরু। এরপর তাদের দিতে হয় অডিশন, সমলিঙ্গের কয়েকজনকে একসাথে করে তৈরি করা হয় গার্লস গ্রুপ বা বয়েজ গ্রুপ। এসব গ্রুপের অডিশন নেওয়া হয় পালাক্রমে, তাদের ভুল ত্রুটিগুলোও খতিয়ে দেখা হয়। এরপরে তাদের মধ্য থেকে প্রতি বছর মাত্র 2 থেকে 1টা গ্রুপকে ডেবু করার সুযোগ দেওয়া হয়, তাদের অ্যালবাম রিলিজের কাজে হাত দেওয়া হয়, স্টেজে পারফর্ম করার সুযোগ দেওয়া হয়, আর বাকিরা ট্রেনিং, ডায়েট আর ওয়ার্কআউট। এভাবে চলতে থাকে বছরের পর বছর। আবার এমন অনেকেই থাকে যারা তাদের সোনালী কৈশোরের পুরোটা এর পেছনে ঢেলেও ইন্ডাস্ট্রিতে আসার সুযোগ পায় না। এক সমীক্ষায় দেখা গেছে মোটামুটি প্রতি 100 গ্রুপের মধ্যে মাত্র 1টি গ্রুপ ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারে, অর্থাৎ এত বছরের এত পরিশ্রম আর স্যাক্রিফাইসের পরও সফল হবার চান্স মাত্র 1%। আচ্ছা, এসব ট্রেনিং কি ফ্রি? মোটেই না, ট্রেনিংয়ের খরচ বহন করতে হয় বাচ্চাদের গার্ডিয়ানদেরই, আর খরচটা কিন্তু নেহায়েতই কম নয়। তবে অনেক ক্ষেত্রে পে লেটার পলিসি থাকে, মানে এজেন্সিগুলো আপনার ট্রেনিংয়ের খরচ বহন করবে, পরবর্তীতে আপনাকে চড়া সুদ সহ এই টাকা ফেরত দিতে হবে, তা আপনি কে পপ ইন্ডাস্ট্রিতে যেতে পারেন আর নাই পারেন। এই পলিসির আরেক নাম মরণ ফাঁদ, সে গল্পও আমরা জানবো। যারা ইন্ডাস্ট্রিতে যেতে পারে না তাদের পরিণতি কী হয়, জানবো যারা যেতে পারে তাদের জীবনের চিত্রটা কেমন, এসবের আদ্যোপান্ত জানবো অন্য কোনো এক ক্ষণে, তথ্যচিত্রের অন্য কোনো এক পর্বে।